আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেশবগঞ্জ ডিগ্রি কলেজ। আমি মোহাম্মদ রাজাউল মাহফুজ, প্রভাষক ইংরেজি, কেশবগঞ্জ ডিগ্রি কলেজ। আশা করি তোমরা ভালোই আছো। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি ন্যারেশনের উপর একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে শুধু ন্যারেশন পরিবর্তন করতে গেলে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কি কি তোমাকে মুখস্থ করতে হবে, কি কি বিষয় তোমাকে জানতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমি ন্যারেশন পরিবর্তন দেখাব। ন্যারেশন জিনিসটা হচ্ছে উক্তি, বক্তার কথা অন্যের কাছে প্রকাশ করাই হচ্ছে ন্যারেশন। এটা দুইভাবে প্রকাশ করা যায়, ডাইরেক্ট ইনডাইরেক্ট। প্রত্যক্ষ ডাইরেক্ট ন্যারেশনটা হচ্ছে প্রত্যক্ষ, এটা বক্তার কথা হুবহু অন্যের কাছে পরিবর্তন করা, কোনো পরিবর্তন চেঞ্জ না করে, সেটা হচ্ছে তোমার ডাইরেক্ট ন্যারেশন। আর ইনডাইরেক্টটা হচ্ছে পরোক্ষ উক্তি, বক্তার কথা একটু পরিবর্তন করে, চেঞ্জ করে অন্যের কাছে প্রকাশ করা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। দেখো বোর্ডে আমি একটা সেন্টেন্স লিখছি ডাইরেক্ট ন্যারেশনের উদাহরণ। The stranger said to the boy, "Will you tell me the nearest hotel?" এখন দেখো এখানে দ্য স্ট্রেঞ্জার হচ্ছে সাবজেক্ট, রিপোর্টিং স্পিচের সাবজেক্ট। সেড টু রিপোর্টিং ভার্ব, দ্য বয় অবজেক্ট। আর ইনভার্টেড কমার ভিতরে এই যে উইল থেকে শুরু হচ্ছে রিপোর্টেড স্পিচ। এখন তোমাকে কি কি পরিবর্তন করতে হবে এটা আগে তোমাকে জানতে হবে। এখানে স্ট্রেঞ্জার সাবজেক্ট, রিপোর্টিং পার্ট সেই, তোমাকে এর আগে জানতে হবে সেন্টেন্স। পাঁচ প্রকার যে সেন্টেন্স আছে, প্রত্যেকটা সেন্টেন্সই রিপোর্টিং ভাব পরিবর্তন হয়। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে সেট টু তুমি রাখতে পারো, টোল্ড রাখতে পারো, টোল্ড অথবা সেট টু বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্ডার, রিকোয়েস্টেড এগুলা বসে, অপারেটিভ সেন্টেন্সে উইশড, প্রেড, এগুলো তোমাকে জানতে হবে এই পাঁচ প্রকার সেন্টেন্সে। এই সেন্টেন্সের আরেকটা ব্যবহার আছে এই রিপোর্ট ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা সেন্টেন্স অনুসারে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি বসে, ইম্পারেটিভ সেন্টেন্সে টু বসে, এগুলা তোমাকে আগে মুখস্থ করতে হবে। তারপরে প্রোনাউনের পরিবর্তন, পার্সন, ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন অবজেক্টের সাথে পরিবর্তন হয়, থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না, এগুলো একটু মুখস্থ করতে হবে। আরেকটা জিনিস এখানে এই ভার্ব, রিপোর্টেড স্পিচের ভার্ব, এই ভার্বটা টেন্স অনুসারে পরিবর্তন, প্রেজেন্ট টেন্সে সবগুলো হয়ে যাবে পাস্ট টেন্সে। যেমন প্রেজেন্ট ইনিভিট থাকলে পাস্ট ইনিভিট, ফিউচার ইনিভিট থাকলে ফিউচারের পাস্ট টেন্স হয়। এগুলো তাহলে তোমাকে আগে জানতে হবে। আর কি সময় নির্দেশক কিছু ওয়ার্ড আছে ওগুলাও, যেমন টুডে থাকলে দ্যাট ডে, তারপর ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, এগুলো একটু মুখস্থ করতে হবে। এগুলো মুখস্থ করলে তোমার কাছে ন্যারেশন সহজ হয়। আর ন্যারেশন তোমরা এসএসসিতে পড়ে আসছো, আগের ক্লাসেও পড়ে আসছো, তেমন জটিল হওয়ার কথা না তোমাদের কাছে। দেখো আমি একটা সেন্টেন্স আগে পরিবর্তন দেখাই, তারপর বাড়িতে কী কী পরিবর্তন হয়, কী কী পরিবর্তন করতে হয় তোমাকে, সেগুলো একটু দেখবা, খেয়াল করবা, এবং ওগুলো পরিবর্তন করতে গেলে কী কী তোমাকে জানতে হবে, মাথায় রাখতে হবে, সেগুলো একটু মুখস্থ করলেই ন্যারেশন তোমার কাছে সহজ হয়ে যাবে। প্রথমে তোমাকে সাবজেক্ট লিখতে হবে, এটা শেষেও থাকতে পারে, শেষে থাকলে তোমাকে প্রথমে নিয়ে আসবে, প্রথম থেকে প্রথমে দ্য স্ট্রেঞ্জার সাবজেক্ট লেখা। তারপরে এই যে রিপোর্টিং ভার্বটা আছে সেট টু, এটা সেন্টেন্স, আগেও বলছি তোমাকে সেন্টেন্স অনুসারে পরিবর্তন হয়। এটা কি ধরনের সেন্টেন্স দেখো, উইল ইউ টেল মি দ্য নিয়ারেস্ট হোটেল, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অগ্রণী ভার্ব দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, শেষে প্রশ্নবোধক সেন্টেন্স আছে, তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে, আক্স। টু উইথ হ্যাজ, একমাত্র সেটের পরিবর্তে টু বসে, টু উইথ হ্যাজ, আক্স বা বয় অবজেক্ট। এখন তোমাকে কি এই ইনভার্টেড কমা,
এই ইনভার্টেড কমা আগেও বলছি যে সেন্টেন্স অনুসারে পরিবর্তন হয়। তাহলে এটা তিন তাগরি সেন্টেন্স, যদি ডাব্লিউএস কোশ্চেন নাই যেহেতু তাহলে ইফ বলবে, যদি ডাব্লিউএস কোশ্চেন হো হুইস ওয়ার থাকে তাহলে ওইগুলাই বলবে। তাহলে এখানে কি বসলো? ইফ কনজাংশন হিসেবে ইফ। তারপর তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে সেন্টেন্সে থাকুক রিপোর্টেড স্পিচটা সেটা অ্যাসার্টিভ হয়ে যাবে। ইন্টারগেটিভ থাকলে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ থাকলে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ হয়ে যাবে। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট বসে, দেখো সাবজেক্ট হয়েছে কি, ইউ। ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কার সাথে পরিবর্তন হবে? অবজেক্টের সাথে। অবজেক্টটা কি? দা বয়। দা বয় এইটা তো নাউন, এটা প্রোনাউন লিখতে হবে। প্রোনাউন ছেলে, তাহলে কি হবে? হি। আবার খেয়াল করো সেকেন্ড পার্সন, পার্সন কোনটা? সেকেন্ড পার্সন। তারপরে খেয়াল করতে হবে কেস, সেকেন্ড পার্সন কার সাথে? অবজেক্টের সাথে। তারপরে দেখো এটা কোন কেস, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ। যদি সাবজেক্টিভ হয় তাহলে সাবজেক্টিভ কেস বসাইতে হবে, দা বয়ের সাবজেক্টিভ কেস কি? হি। যদি অবজেক্টিভ হয় তো দেখো পরেরটাতে আসে। তারপরে দেখো কি করলি, এই যে উইল টেল, ভার্ব সাবজেক্টের পরে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি বসে? ভার্ব বসে। ভার্বটা কি? উইল টেল, ফিউচার ইন্ডিপেন্ডেন্স, এটা পাস করতে হবে। তাহলে উইলের পাস টেন্স কি? পুট। তারপরে ভার্বে বেস ফর্ম পুট টেল। তাহলে কি কি পরিবর্তন গেল পর্যন্ত? আস্কড, এক নাম্বার রিপোর্টিং ভার্ব, দুই নাম্বার কমা ইনভার্টেড কমার পরিবর্তন, তিন নাম্বার পার্সনের পরিবর্তন, চার নাম্বার ভার্বের পরিবর্তন। এখানে দেখো আরেকটা পার্সন আছে, মি। মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কার সাথে পরিবর্তন হবে? সাবজেক্টের সাথে, দা স্ট্রেঞ্জার। এটাও আগের মতোই, আগের পার্সনের মতোই পরিবর্তন। আগের পার্সন কি করছি? তারপরে বাকি অংশ, দা নিয়ারেস্ট হোটেল, ফুল স্টপ। এখানে আগে ছিল প্রসঙ্গ চিহ্ন, এখানে দেবে কি? ফুল স্টপ। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে ফুল স্টপ বসে। তাহলে তোমাকে কি কি পরিবর্তন আমি নাম্বারিং করে ফেলছি এখানে, প্রথমত সাবজেক্ট লিখতে হবে, এক নাম্বার রিপোর্টিং ভার্বের পরিবর্তন সেন্টেন্স অনুসারে হয়, এটা তুমি মুখস্থ করে ফেলবা, কোন সেন্টেন্সে কি রিপোর্টিং ভার্ব বসে মুখস্থ করে ফেলবা। তারপরে কমার পরিবর্তন, এটাও মুখস্থ করতে হবে। এখানে কি বসছে কমার পরিবর্তন? ইফ। কোন সেন্টেন্সে কি প্রোনাউন কনজাংশন বসে এটা তোমাকে মুখস্থ করবে, লেখে লেখে মুখস্থ করবা। তারপরে পার্সনের পরিবর্তন, তিন নম্বর পার্সনের পরিবর্তন, তোমাকে আগে খেয়াল করতে কোন পার্সন, তারপরে কোন কেস, কোন অনুসারে পরিবর্তন, হি পুট টেল, আবার হি দা নিয়ারেস্ট হোটেল। কি কি পরিবর্তন করছে একটা সেন্টেন্সে পরিবর্তন করতে গেলে কি কি চেঞ্জ হয় এটা তুমি যদি খেয়াল করো, এবং ওই চেঞ্জগুলা করতে গেলে কি কি তোমাকে মাথায় রাখতে হবে সেগুলো যদি খেয়াল করো, তাহলে ন্যারেশন আমার মনে হয় সহজ হয়ে যাবে, তেমন একটা কঠিন জিনিস না। তাহলে আজকে দেখো এই একটা সেন্টেন্স আমি পরিবর্তন দেখাইলাম, কি কি তোমার পরিবর্তন করতে হয় এগুলো একটু বাসায় তুমি মুখস্থ করবা। আমি পরবর্তী ক্লাসে একটা ক্লাস নিয়ে, ওই ক্লাসে সেন্টেন্স একটা পুরা প্যাসেজ নিয়ে আলোচনা করব, তার আগে তোমাকে এই জিনিসগুলো একটু খেয়াল মুখস্থ করে ফেলবা, তাহলে তোমার কাছে সেন্টেন্স পরিবর্তন প্যাসেজ ন্যারেশনটা সহজ হয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, তুমি বাড়িতে বাড়ির কাজগুলো দেখো, এবং পরবর্তী ক্লাসে যদি ওইগুলো শেষ করো তাহলে তোমার কাছে আমার মনে হয় সহজে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, ভালো থাকো।